হাত কাজ করে ধরে, পা কাজ করে চলে, চোখ কাজ করে দেখে, কান কাজ করে শোনে, কিন্তু পেট ব্যাটা খালি খায় ও কাজ করে না। পেটের খাওয়া বন্ধ করে দাও, দিল পেটের খাওয়া বন্ধ করে, শেষে কী হলো? হাতও অচল, পাও অচল, কানও অচল। তার মানে আন্দোলন করে নয় বুড়ো লোকটাকে সাথে নিয়ে যেতে হবে, কারণ চুল তো বাতাসে পাকেনি, চুল পেকেছে অবশ্যই ঘাত প্রতিঘাত খেয়ে। তিনি যুবকদেরকে নসিহাত করে বলছেন, যুবকেরা শোনো, ফেতনার সময় আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। শেষে একটি কথা বললেন, কোরআন এবং সুন্নার নির্ভরশীল আলেম ওলামার অনুসরণ করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم বাংলাদেশ আইনাদিত যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের মহতারাম সভাপতি, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ মহতারাম আমিরে জামাত প্রধান অতিথি সহ অন্যান্য ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, 1978 সালের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তদানীন্তনকালের সভাপতি মহোদয় কর্তৃক অনুমোদিত আহলে হাদিস জমিয়তে আহলে হাদিসের তদানীন্তনকালের সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতে 78 উত্তর যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদী আরবিয়ায় আহলে হাদিস যুব সংঘের পথ চলা শুরু হয়। মুখস্থ করে রাখবেন, 1978 সালের 5ই ফেব্রুয়ারি তদানীন্তনকালে বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের সভাপতি মহোদয়ের অনুমোদন ক্রমে জমিয়াতে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেলের মাওলানা আব্দুর রহমান বিটি সাহেবের উপস্থিতিতে 37 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। আরে যুব সংঘ তো তোমাদেরই গড়া, তোমাদেরই তো অনুমোদন নিয়ে যুব সংঘ চলেছে, ভাঙলো কখন, গড়লো কখন, বের হলো কখন, এই মিথ্যাচার কেন? তথাকথিত শায়খ নামের কলঙ্ক, যিনি মহতারাম আমিরে জামাত সম্পর্কে মুখ খোলেন, তা তো সেদিন জন্মই হয়নি। ধৃষ্টতা খুব বেড়ে গেছে, স্পর্ধা খুব বেড়ে গেছে, ভিতরে ভিতরে রক্তক্ষরণ শুরু হয়েছে। বুঝতে হবে আপনাকে, কি বলবো আর না বলবো সময় কম, তবে ফেতনা সম্পর্কে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক বলেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন ওরা যেন সতর্ক হয়ে যায়, আল্লাহর নাম বলেননি, বলছেন ওরা যেন সতর্ক হয়ে যায়। কারা সতর্ক হয়? আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহ এবং রাসূলের নির্দেশের খেলাফ চলে। আন তুসিবাহুম ফিতনাতুন, তারা অবশ্যই ফেতনার মধ্যে পড়বে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষমান। ফেতনা সৃষ্টি করে কারা? যারা কোরআন সুন্নাহ মানে তারা ফেতনাবাজ। কোরআনে কি বলা হলো? কোরআনে বলা হলো যারা কোরআন এবং হাদিসের খেলাফ চলে তারা হয় ফেতনায় পড়বে, আর নয় কঠিন শাস্তির সম্মুখীন হবে। এখন আমাদের দেশে কি হয়েছে? কোরআন হাদিস মানার নাম ফেতনা। কোরআন হাদিস মানবেন বলে ফেতনা করো না বাবা, ফেতনা করো না,
সকালবেলা ঢাক ঢোল পিটাবেন, সাহারির আজান না দিয়ে মানুষকে ডাকবেন, বেদাত করবেন, সমস্যা নেই। আরে বেদাত যে করে ঢাক ঢোল পিটে ডাকে, ওকে আবার রমজান মাসের শেষে আবার বকশিস দেয়। আমার বাড়িতেও এসেছে বকশিস নিতে, বলে বকশিস তোমার পিঠের উপর দো, আসো তুমি। কে দায়িত্ব দিয়েছে সকালবেলা হরের মা হরের মা করার? সকালবেলা ডাকলো, বেদাত করলো, পাপ কামালো, এরপর রমজান শেষ তা গীত হয় বকশিস। আর যে সাহারি রাজন দিল সে কি? ফেতনাবাজ। ফেতনাবাজ যদি বেদাতি বলে তা তো গায়েস হয়, কিন্তু আহলাদিস নামধারী হয়ে যদি ফেতনাবাজ বলে সহ্য হয়? এই জন্য এখন এসেছে সময় বাস্তবতা চেনার এবং বাস্তব প্রেক্ষাপট বুঝার। যাদেরকে আপনি সমর্থন করবেন বা সমর্থন করছেন মনে মনে, অনেকেই করছে সমর্থন, তাদের মধ্যে কিছু ভালো কাজ আছে, অবশ্যই ভালো কাজ ভালো দিককে সমর্থন করতেই হবে। কিন্তু সালাফি আলেমকে জবাই করে টুকরা করে যদি তাদের খেলাফত চালু হয়, এই খেলাফতকে ধিক্কার জানাই আমরা। যদি বলবেন কে করেছে আমরা জানি না, যেই করুক, কিন্তু আপনার শাসন আমলে হয়েছে, লাইবিলিটি আপনাকেই নিতে হবে, দোষীকে আপনাকেই খোঁজ করে বের করতে হবে, যেহেতু শাসন আমল আপনার। কালকে তালিমি বৈঠকে বলেছিলাম, যদি নাস্তিকের দেশে মানুষ নিরাপদ থাকে আর যদি তথাকথিত ইসলাম কায়েম হওয়ার পরে মানুষের নিরাপত্তা না থাকে, তো নাস্তিকের শাসন আমল ভালো ছিল ওই তথাকথিত ইসলাম কায়েম আলাদের চেয়ে। আল্লাহ পাক বললেন, যারা কোরআন সুন্নার খেলাফ করে তারা ফেতনায় পড়বে। আজকে সকালবেলা বক্তব্য শুনছিলাম, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শেখ সুলাইমান রুহাইলি হাফেজাহুল্লাহ। শেখ সুলাইমান রুহাইলি উনি বড় মাপের আলেম। তিনি যুবকদেরকে নসিহত করে বলছেন, যুবকেরা শোনো, ফেতনার সময় আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। শেষে একটি কথা বললেন, ইলতাসিম বিল উলামা আল মুতামাক্কিনিন বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নার নির্ভরশীল আলেম ওলামার অনুসরণ করো। একা একা মাতব্বরি করার চেষ্টা করবে, হয় এদিকে পড়বে অন্যায় ওদিকে পড়বে। ওলামায়ে কেরাম চেনার উপায় কি? একটা কথা আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো এই যে বাইন মাস কাদা মাটির মধ্যে চলে, কাদা ছাড়া বাইন মাস বাঁচে না, কিন্তু কাদা নিজের গায়ে লাগতে দেয় না। বর্তমান জামানার ওলামায়ে কেরাম নিয়ে সমস্যা বেশি দেখা যাচ্ছে। এক শ্রেণীর ওলামায়ে কেরাম দুনিয়া বিক্রি করে, দিন বিক্রি করে দুনিয়া কামাবার ধান্দায় লিপ্ত আছে। আমাকেও বহুবার টোপ দেওয়া হয়েছে, আপনাকে আমেরিকায় পাঠাবো, আপনাকে লন্ডনে পাঠাবো, আপনাকে এমপি বানাবো, আপনাকে এই করব সেই করব, আপনি আসেন আমাদের সাথে, আপনাকে অমুক আলেমের পাশে নিয়ে দাঁড় করাবো, অমুক আলেমের স্থলাভিষিক্ত করব। আমি বললাম যে আপনার আলেমই তো আমাদের দিকে এগিয়ে আসতেছে, তা আমি আবার উল্টা দিক যাব কেন? আপনার আলেমদের তো আহলাদিদের চাটুকারিতা করা ছাড়া এখন আর দিন চলে না। কেন, এমনি হয়েছে? এমনি হয়েছে না, এটা হলো আন্দোলনের ফসল। আপনি আমি আন্দোলন করেছি, পরিবেশ তৈরি হয়েছে। কিভাবে পরিবেশ তৈরি হয়েছে বাদ মাগরিবে আলোচনায় ডিটেলস আসবে ইনশাআল্লাহ। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে ওলামায়ে কেরামদের বাদ দিয়ে তো আপনি আন্দোলন করতে পারবেন না, কিন্তু আলেম ওলামাদের মধ্যে সমস্যাও আছে। ওই বাইন মাসের মতো কাদার মধ্যেই থাকতে হবে, কিন্তু কাদা গায়ে লাগতে দেওয়া যাবে না। দুনিয়ার এই সমস্ত ফেতনা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নিজেদেরকে সামনের দিকে আগায় নিতে হবে। কিছু মানুষ কাজ করে কিন্তু বোঝা যায় না,
মূল কাজ করবে যুবকেরা, যারা ছোট সোনামণি ওদের কাজের বয়স এখনো পুরাপুরি হয়নি, আর যারা বয়স্ক মানুষ ওদের কাজের বয়স অনেকটা শেষ হয়ে গেছে। দেখেন না ওই যে বসে আছে চেয়ারে, পায়ের মধ্যে ব্যথা, তার মানে কাজের বয়সটা কি হয়ে গেছে, প্রায় শেষের দিকে চলে গেছে। তো কাজ তো আপনাকে করতে হবে, কিন্তু আপনি কি কাজ করবেন আর ওনারা আমরা কি কাজ করব। হাত কাজ করে ধরে, পা কাজ করে চলে, চোখ কাজ করে দেখে, কান কাজ করে শোনে, কিন্তু পেট ব্যাটা খালি খায় ও কাজ করে। পেটের খাওয়া বন্ধ করে দাও, দিল পেটের খাওয়া বন্ধ করে, শেষে কি হলো, হাতও অচল, পাও অচল, কানও অচল। তার মানে আন্দোলন করে নয়, বুড়ো লোকটাকে সাথে নিয়ে যেতে হবে, কারণ চুল তো বাতাসে পাকেনি, চুল পেকেছে অবশ্যই ঘাত প্রতিঘাত খেয়ে, অবশ্যই ঘাগুতো খেয়ে চুল পেকেছে। আহলাদি যুব সংঘের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যখন আমরা গেছি, এক টাকা করে চাঁদা, এক টাকা এক একজন কর্মীর চাঁদা, যুব সংঘের ফরম ছাপাবার মতো টাকা নাই, ফটোস্টেট মেশিন তখন পাবনা রাজশাহীতে আসে নাই, ঢাকাতে ফটোস্টেট মেশিন পাওয়া যায়, কার্বন কিনে এনে কার্বনের মধ্যে কপি করে যুব সংঘের পরিচিতি খ, কার্বনের মধ্যে কপি করে তারপরে যুবকদের হাতে আমরা তুলে দিয়েছি। গেছি জুমার খুতবা দিতে দাওয়াত নিয়ে, খেতে তো দেয়ই নেই, এমন গালাগালি আর বকাবাজি, কোনো মতো যান বাঁচাই নিয়ে চলে এসে নরসিংদীর হোটেলে দুপুরবেলা দুটা খেয়ে তারপরে যাত্রা বাড়িতে আমরা ফেরত এসেছি। সেদিন পার হয়ে গেছে, ভাই বলে গেলেন গাজুল ফেকরি, এখন লাঠি সোটা নিয়ে আপনার সামনে আসে না, আপনাকে চিন্তাধারার ভিতরে, আপনার মানসিকতার ভিতরে ভেজাল ঢুকাবার চেষ্টা আছে, আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।